छात्र छात्राओं के पास से स्टूडेंट के रूप में किराया ना लेकर पूरा किराया लेने के विरोध में छात्र छात्राओं ने चक्का जाम कर बालूघाट में प्रदर्शन किया। उनकी मांग है कि बस में किराया लेने के दौरान छात्र छात्राओं को पहले किराया में छूट दी जाती थी, लेकिन अब वह सुविधा वापस ले लिया गया, जिसके कारण उन्हें काफ़ी समस्या का सामना करना पड़ रहा है। इसके विरोध में ही वो प्रदर्शन कर रहे हैं। आखिरकार पुलिस के उपयुक्त आश्वासन के बाद प्रदर्शनकारियों ने प्रदर्शन वापस ले लिया। স্যার আমাদের স্টুডেন্ট ভাড়া নেওয়া হচ্ছে না, অন্যান্য সব লাইনে স্যার নেওয়া হচ্ছে, আমরা কি পড়াশোনা করবো না? আমাদের টিউশন টিউশন খুলে গিয়েছে স্যার, সরকার বলছে যে পরীক্ষা হবে, তো আমরা টিউশন শুরু করেছি। আমরা গ্রামের ছেলে স্যার, সবার কাছে তো আর স্মার্টফোন নেই যে আমরা অনলাইনে পড়াশোনা করতে পারবো, তাই আমাদের পারিবারিক অবস্থাও খারাপ, তো আমরা বারবার টিউশন যাই। আমাদের গাড়ি ভাড়া নেয় 5 টাকা, আর সেখানে এখন আমরা কামারপাড়া থেকে যাচ্ছি, 12 টাকা চাইছে স্যার। আর গাড়ি স্টুডেন্ট ভাড়ার কথা বলছি তো আমাদেরকে উল্টাপাল্টা কথা বলছে আর গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে স্যার। আমরা চাই যে আমাদের আবার স্টুডেন্ট ভাড়াটা নেওয়া হোক। তাহলে স্যার সরকার আমাদেরকে বলেছে, পুলিশ বলল যে আমাদের রবিবার অবধি টাইম চাইলো আমাদের কাছে, যদি রবিবার অবধি আমাদের সলিউশন না হয় আমরা সোমবারে আবার পথ অবরোধ করব।